আশা করছি ইনচার্ট মেনুর বাকি অংশের কাজ আজকের ভিডিওটি শেষ করতে পারবো যদি আপনারা ধৈর্য নিয়ে সাথে থাকেন প্রিয় ভিউয়ার্স আগের টিউটোরিয়ালে শিখিয়েছিলাম ইনচার্ট মেনুর পেজেস এবং টেবিল টুলসের কাজ আজ শিখাবো ইলাস্ট্রেশন অ্যাডিংস মিডিয়া কমেন্টস হেডার ফুটার টেক্সট এবং সিম্বল টুলসের সাহায্যে কি করে কিভাবে এমএস ওয়ার্ডের ওয়ার্ড প্রসেসিং করা যায় প্রফেশনাল প্রশিক্ষণের জন্য আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন কাজী একাডেমি থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী প্রস্তুত থাকুন শুরু করছি ইন্ট্রোর পর ওয়েলকাম ব্যাক টু কার্জি একাডেমি ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি একটি চার্ট তৈরি করে রেখেছি এলাস্ট্রেশন টুলসের মধ্যে কি কি আছে এলাস্ট্রেশন টুলসের মধ্যে আছে পিকচার্স অনলাইন পিকচার্স শেপস স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট অ্যাড ইন্স মধ্যে আছে স্টোর মাই ইনস উইকিপিডিয়া মিডিয়া টুলস এর মধ্যে আছে অনলাইন ভিডিও লিঙ্কস কমেন্টস এর মধ্যে আছে কমেন্ট হেডার অ্যান্ড ফুটার হেডার ফুটার পেজ নাম্বার টেক্সট টেক্সট বক্স এক্সপ্লোর কুইক পার্টস ওয়ার্ড এবং ড্রপ ক্যাপস সিগনেচার লাইন ডেট এন্ড টাইম এবং অবজেক্ট পাশাপাশি আছে সিম্বলস তাহলে শুরু করছি একটি ব্ল্যাঙ্ক পেজ আমি নিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন পিকচার আমাদের অনেক সময় প্রয়োজন হয় ডকুমেন্ট কি সাজানোর জন্য ডকুমেন্টকে আরো সুন্দর করার জন্য ডাটাকে আরো সমৃদ্ধ করার জন্য ফুটিয়ে তোলার জন্য অর্থবহুল করার জন্য আমাদের পিকচার এখানে ইনসার্ট করতে হয় তাহলে পিকচার ইনসার্ট করতে হলে পিকচারে ক্লিক করতে হবে পিকচারে ক্লিক করার পর যেখানে আপনার পিকচারটি রাখা আছে আপনি সেখান থেকে পিকচারটি ইনসার্ট করতে পারবেন আমি এখান থেকে পিকচার ইনসার্ট করছি যেই ফাইল বা যেই ড্রাইভে আপনার পিকচারটি রাখা আছে সেই ফাইল বা সেই লোকেশন থেকে পিকচারটিকে একবার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে এখানে পিকচারটি ইনসার্ট হয়ে যাবে এখন এই পিকচারটিকে যদি আপনি বাম মাউস দিয়ে এভাবে টান দিতে চান সরাতে চান তাহলে এটা সরবে না সরবে কিভাবে সরবে দুটি উপায় আছে একটি হলো এখানে রাইট মাউস ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওরাপ টেক্সট ওরাপ টেক্সটের মধ্য থেকে স্কোয়ার টাইট থ্রো এর যে কোনো একটি সিলেক্ট করলেই আপনার এই পিকচারটি ডানে বামে উপর নিচে যে কোনো দিকে বাম মাউস দিয়ে সরিয়ে নিতে পারবেন অথবা এখানে দেখুন পিকচার টুলস এর আন্ডারে ফরম্যাট এই ফরমেটের মধ্যে আছে ওরাপ টেক্সট ওরাফ টেক্সট এ ক্লিক করলে সেম একই ডায়লগ বক্স আপনার সামনে চলে আসলো এখান থেকে স্কোয়ার টাইট থ্রো যে কোনো একটি ক্লিক করে এবার যদি আপনি বাম মাউস দিয়ে টান দিয়ে নেন যে কোনো দিকে সরবে ছোট বড় করতে পারবেন ছোট বড় করার পরে এটাকে পজিশন আপনি পরিবর্তন করতে পারবেন মাউসের সাহায্যে হাত দিয়ে অথবা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন এখানে যদি দেওয়া হয় আবার দেখতে পাচ্ছেন পরিবর্তনটি এখানে সেন্টার রাইট মিডিল সেন্টার পেজটাকে একটু ছোট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন রাইট সেন্টার বটম 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 রাইট সেন্টার লেফট এভাবে করে আপনারা যে কোনো দিকে সরিয়ে নিতে পারবেন এরপর ধরুন এখানে এই ছবিটিকে আপনি কপি করবেন বা একাধিক করার প্রয়োজন যদি হয় তাহলে কি করবেন কিবোর্ডের কন্ট্রোল ধরে বাম মাউস চেপে এভাবে টান দিলেই কপি হয়ে যাবে তাহলে বাম মাউস চেপে ধরে এভাবে যদি কন্ট্রোল ধরে এভাবে টান দেওয়া হয় কপি হবে অথবা যদি আপনি একবার সিলেক্ট করে কি বোর্ড থেকে কন্ট্রোল এবং সি প্রেস করেন কপি হবে এবং যেখানে আপনি পেস্ট করতে চান সেখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি চাপলে সেটা পেস্ট হয়ে যাবে এভাবে একাধিক আপনারা করতে পারবেন এখন এই পিকচারটির আমি একটু পরিবর্তন করে দেখাচ্ছি তার উদ্দেশ্য অবশ্যই আছে এখান থেকে কন্ট্রাস্ট আমি কমিয়ে দিলাম কালার ও ভিন্ন কালার করলাম এখন এই পিকচারটি আমাদের চলে এসেছে উপরে কিন্তু এমনও প্রয়োজন হয় এরকম সাজানোর জন্য যে এইটি থাকবে উপরে এটি থাকবে নিচে তখন আপনারা কি করবেন এইটির উপরে রাইট মাউস ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সে চেন টু ব্যাক অথবা চেন টু ব্যাকওয়ার্ড চেন টু ব্যাক এর কাজ হলো আপনার একাধিক পিকচার যদি থাকে তাহলে সমস্ত পিকচারের পিছনে চলে যাবে একবারই চেন টু ব্যাক আর যদি চেন টু ব্যাকওয়ার্ড করেন তাহলে একটি একটি করে পিছনে যাবে প্রথম একটির পিছনে তারপর আর পিছনে যতবার এভাবে চেন টু ব্যাকওয়ার্ড করবেন ততবার পিছনে যাবে এভাবে করে চেন টু ব্যাকওয়ার্ড এটিকে যদি আমরা ফার্স্টে রাখতে চাই উপরে রাখতে চাই তাহলে এখান থেকে বিং টু ফন্ট আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটির উপরে আরেকটি এভাবে করে আপনারা একটির উপরে আরেকটি করতে পারবেন আবার আমি এখানে কিছু লিখে দেখাচ্ছি এই লেখাগুলোকে আমি একটু বড় করে নিচ্ছি অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে আমরা এই লেখাটির উপরে ছবিটিকে রাখবো সেই ক্ষেত্রে রাইট মাউস ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ওরাপ ওরাপ এখানে ওরা টেক্সট বিহাইন্ড টেক্সট আপনি যদি বিহাইন্ড টেক্সট সিলেক্ট করেন তাহলে টেক্সটের নিচে এই ছবিটি নিতে পারবেন যে কোনো স্থানে যে কোনো জায়গায় আর যদি এটিকে রাইট মাউস ক্লিক করে ওরাফ টেক্সট থেকে ইনফ্রন্ট টেক্সট ক্লিক করেন তাহলে লেখার উপরে ছবিটা এভাবে চলে আসবে এভাবে করে আপনারা উপর নিচে করতে পারবেন আর একটু আগে তো দেখালাম যে উপরে নেওয়ার জন্য ব্রিং টু ফরওয়ার্ড দেখতে পারলেন ছবিটা উপরে চলে আসলো এবং এই ফর্মেটে ক্লিক করে এখান থেকে কারেকশন এ কারেকশন থেকে আপনি যে কোনো কালার যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এর নিচে আছে দেখেন কালার কালার পরিবর্তন করতে পারবেন এর নিচে আছে আর্টিস্টিক ইফেক্ট এখান থেকে বিভিন্ন ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ছবিটার যদি পিছনে কালারটা এক কালার হয় তাহলে এখান থেকে এভাবে মার্ক করে ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এই অংশটা চলে গেছে আবার ফর্মেট ফরমেট থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল এখান থেকে পিকচারের বর্ডারটা আপনারা পরিবর্তন করতে পারবেন ইজি অনাসে যে পরিবর্তনটা আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট বিভিন্ন রকমের বর্ডার এখানে আছে আপনারা চাইলে যে কোন বর্ডারে রূপান্তরিত করতে পারবেন এখান থেকে পিকচার বর্ডার বর্ডার এর কালারটা আপনারা এখান থেকে নির্বাচন করতে পারবেন যে কোনো কালার আপনারা এখান থেকে নিতে পারবেন পিকচার ইফেক্ট এখান থেকে পিকচারের ইফেক্ট আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন পরিবর্তন আমি পিকচারটিকে পাশে সরিয়ে নিয়ে আসছি তাহলে দেখতে সুবিধা হবে দেখুন পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম পিকচারের ইফেক্ট আপনারা এখান থেকে করতে পারবেন খুব সহজে এটা যখন আপনি বাইরে ক্লিক করবেন তখন কিন্তু এই পিকচার টুলসটা থাকবে না যখন আপনি পিকচারের উপর ক্লিক করবেন তখন এই ফরম্যাট পাবেন পিকচার টুলসের আন্ডারে তার নিচে থেকে এখান থেকে আপনি যাবতীয় পরিবর্তন করতে পারবেন পিকচার লেআউট এবার এখান থেকে পিকচারের লেআউটটা আপনি করতে পারবেন দেখুন আমি এটিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে পিকচার লেআউটটা এভাবে হয়ে গেছে আপনার যদি এ পাশে কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে আপনি এ পাশে লিখে দেবেন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম ফরম্যাট এরপর দেখছেন পজিশন তো দেখালাম ওরা টেক্সট দেখালাম ব্রিং টু সেন্ট টু ব্যাক এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যালাইং অ্যালাইং সেন্টার অ্যালাইং রাইট অ্যালাইং রেফট টপ বটম এভাবে করে আপনারা এখান থেকে অ্যালাইন করতে পারবেন আর এখান থেকে আমি আর একটা পিকচার নিলাম নেওয়ার পরে এখন এই দুটো পিকচার সিলেক্ট করলাম প্রথম একটির উপরে ক্লিক করে তারপর কন্ট্রোল চেপে ধরে দেখতে পাচ্ছেন এই এই কিবোর্ডের দিকে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যখন কন্ট্রোল ধরছি তখন এটি কিন্তু হিডেন হয়ে যাচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ধরে বা মজ দিয়ে দুটিকে সিলেক্ট করলাম এবার ফর্মেট ফর্মেট থেকে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এই গ্রুপে যদি ক্লিক করি তাহলে দুটো পিকচার একসাথে হয়ে গেল দেখতে পাচ্ছেন দুটো পিকচার এখানে অ্যাটাস্ট হয়ে গেছে একসাথে আমি এখন এভাবে যদি আমি টান দিই তাহলে একসাথেই সরবে এবং কোনো পরিবর্তন যদি করি তাহলে পরিবর্তনটি একসাথেই হচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন রোটেশন রোটেট করে দিলাম এভাবে আবার এখান থেকে লেফট 90 ডিগ্রি ভার্টিক্যাল দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তনটা আপনি ইচ্ছা মতো এখান থেকে পরিবর্তন করতে পারবেন আর মোর এখানে যদি আসেন তাহলে আপনি এখানে হাতে লিখে দিতে পারবেন যে কত ডিগ্রি আপনি এটিকে ঘোরাবেন এরপর আছে ক্রোপ এটিকে আনগ্রুপ করার পরে ক্রপটা ভেসে আসবে দেখতে পাচ্ছেন এখন আমি একটির উপর ক্লিক করলাম ফর্মেট এখানে দেখছেন ক্রপ ক্রোপে যদি ক্লিক করি তাহলে এটিকে আমি কেটে নিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী আর এ পাশে আছে ক্রোপ টু শেপস আমি শেপস আকার করে এটিকে ক্রোপ করতে পারবো দেখুন আমি এক্সাম্পল হিসাবে এটি দেখালাম দেখুন অনেক ক্রপ হয়ে গেছে যেরকম চাচ্ছিলাম সেরকম ক্রপ এখান থেকে আমি করে নিলাম আবার এই ক্রপ আমি ছোট বড় করব কিভাবে এটি যদি আমি এভাবে দেই দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে এই দিক থেকে যদি এই পয়েন্ট ধরে এভাবে নিয়ে আসি তাহলে আরো ছোট হয়ে যাবে ইফেক্ট থেকে প্রিসেট এটিকে আমি আবার স্বাভাবিক করে দিলাম এর নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো বিভিন্ন স্টাইলের শ্যাডো আপনারা এখান থেকে নিতে পারবেন এই শ্যাডো কম বেশি করতে পারবেন যদি আপনি এই তীর চিহ্নের উপর ক্লিক করেন শ্যাডো এখান থেকে দেখতে পান ট্রান্সপারেন্সি এই শ্যাডোটি ট্রান্সপারেন্সি কতটুকু দেবেন এবং সাইজটা কত বড় দেবেন আপনারা এখান থেকে সেটি করতে পারবেন এবং ব্লার কতটুকু দেবেন সেটি আপনারা এখান থেকে করতে পারবেন অ্যাঙ্গেল কতটুকু দেবেন সেটি কত ডিগ্রি সেটি আপনি এখান থেকে দেখতে পার দেখাতে পারবেন ডিস্টেন্স আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিস্টেন্স এখান থেকে তৈরি করতে পারবেন এরপর দেখছেন রিফ্লেকশন রিফ্লেকশন এখান থেকে ট্রান্সপারেন্সি কতটুকু আপনি করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং সাইজটা এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন ফুল সাইজ যদি দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটি উল্টে গেছে ট্রান্সপারেন্সি হয়ে গেছে রিফ্লেকশন এই ব্লার আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন ডিসটেন্স আপনি কতটুকু দূরত্বে টিকে রাখতে চান দেখতে পাচ্ছেন আমি এটিকে ডানের দিকে নিচ্ছি আর এটি দূরত্বে চলে যাচ্ছে এভাবে করে আপনারা এখান থেকে রিফ্লেকশন তৈরি করতে পারবেন আবার যদি রিফ্লেকশন না রাখতে চান তাহলে এই বক্সে ক্লিক করে নন এ ক্লিক করবেন দেখবেন রিফ্লেকশন চলে গেছে এর নিচে আছে গ্লো গ্লো থেকে আপনি যে একটি কালার যদি সিলেক্ট করেন আমি এই কালারটি সিলেক্ট করলাম এই কালারটি সিলেক্ট করার পর এখন এখান থেকে সাইজ আপনি এখান থেকে দেখে দিতে পারবেন এবং ট্রান্সপারেন্সি আপনি কতটুকু দেখতে চান সেটা আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি দেখাতে পারবেন দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি কম বেশি হচ্ছে এভাবে করে এখান থেকে গ্লো করতে পারবেন আমি আবার শ্যাডোতে আসলাম শ্যাডোতে আসার পরে নন এ ক্লিক করলাম গ্লো গ্লো থেকে আমি আবার এটিকে নন দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সফট ইড এখান থেকে আপনি পরিবর্তনটা এদিকে লক্ষ্য করুন পরিবর্তন হচ্ছে এভাবে করে আপনি যদি এরকম কখনো প্রয়োজন হয় তাহলে সেভাবে করে নিতে পারবেন থ্রি ডি ফরমেট এই থ্রি ডি এই বক্সগুলোতে ক্লিক করে আপনি বিভিন্ন স্টাইলের থ্রি ডি ফরমেটে করতে পারবেন এখান থেকে আপনি আমি এটি দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উইড পিটি আমি যখন পিটি বাড়াচ্ছি তখন এই দিকে লক্ষ্য রাখুন পিটিটি বাড়ছে এভাবে করে আপনি আপনার প্রয়োজন মতো ছবিটাকে সুন্দর মতো সাজাতে পারবেন বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি এখানে শুধু ছবি না যদি শেপস এর কাজ করেন তাহলে শেপস এরও ঠিক একই ফর্মেট আসবে একই টুলস আসবে শেপস টেক্সট বক্স এগুলোকে কিন্তু আপনি এখান থেকে সমস্ত ফর্মেটি কিন্তু একই ভাবে কাজ করতে পারবেন এবার এখানে দেখতে পাচ্ছেন কালার আপনি এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারবেন এরপর এখান থেকে যদি লাল দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটি একটু বাড়িয়ে দিচ্ছি আমি লালের পিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পরিবর্তনটা এরপর আছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখান থেকে বিভিন্ন স্টাইল এর পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা পরিবর্তন করতে পারবেন লাইটিং লাইটিং থেকে দেখতে পাচ্ছেন আমি যখন এখান থেকে পরিবর্তন করছি তখন পরিবর্তন হয়ে যাচ্ছে এভাবে করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ছবি টেক্সট বক্স শেপস এগুলোর পরিবর্তন এখান থেকে করতে পারবেন আর সমস্ত কিছু যদি আপনি না রাখতে চান তাহলে এখানে রিসেট ক্লিক করবেন আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন 3D রোটেশন 3D রোটেশনে ক্লিক করার পর এখান থেকে যে কোন একটি অ্যাঙ্গেল আপনারা বেছে নেবেন দেখতে পাচ্ছেন পরিবর্তনটি হয়ে গেল এবার এটি যদি ক্লিক করা হয় দেখুন আবার এদিকে ক্লিক করলে এটি উল্টে যাচ্ছে আগের অবস্থায় ফিরে আসছে এরপর যদি এই এইখানে ক্লিক করা হয় তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু উল্টে যাচ্ছে এদিকে আপনারা যদি ক্লিক করেন তাহলে ছবিটা এরকম হয়ে যাবে আবার এদিকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন পরিবর্তনটা আপনি এদিকে রোটেট করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী যদি আপনি এগুলো না রাখতে চান তাহলে রিসেটে ক্লিক করবেন আর্টিস্টিক ইফেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যদি এই বক্সে ক্লিক করা হয় এর মধ্যে বিভিন্ন ইফেক্ট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পরিবর্তনটা যদি কখনো এরকম প্রয়োজন হয় তাহলে এভাবে আপনারা করতে পারবেন আর্টিস্টিক ইফেক্ট থেকে যাই হোক ছবিটা আমি রিমুভ করে দিচ্ছি লেখাটুকু রিমুভ করে দিলাম এখন আবার ফিরে যাচ্ছি চার্টে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পিকচার এমন একটি পিকচার আপনার প্রয়োজন যে পিকচারটি আপনার কাছে নেই সেই পিকচারটি যদি আপনি এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করেন তাহলে সরাসরি এই পেজের মধ্যে চলে আসবে অনলাইন পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলছে বিং ইমেজ সার্চ অথবা আপনি এখানে অন্যভাবেও সার্চ করতে পারবেন গুগল মাধ্যম জন্য সার্চ করতে পারবেন ওয়ান ড্রাইভ পার্সোনাল আপনার পার্সোনাল যদি ওয়ান ড্রাইভ থাকে সেখান থেকে যদি আপনি আনতে চান তাহলেও আপনি আনতে পারবেন দেখুন একটি ব্রাউজার ওপেন হয়ে গেছে আমি ক্লিক করার সাথে সাথে এভাবে আপনি ইমেজের নামটি এখানে লিখে যদি সার্চ করেন তাহলে ইমেজটি পেয়ে যাবেন এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে যদি আপনি কোনো ইমেজকে ইনসার্ট করেন ডাউনলোড করে তাহলে সেটি আপনি নিশ্চিন্ত থাকবেন যে সেই ইমেজটি অবশ্যই কপিরাইট ফ্রি হবে আর যদি সেটি কপিরাইট ফ্রি না হয় তাহলে আপনাকে সংকেত দেবে যে এটি কপিরাইট ম্যাটেরিয়াল এরপর দেখতে পাচ্ছেন শেপস একটু আগে যেমন পিকচার দেখালাম এখানে শেপস শেপস এর মধ্যে বিভিন্ন আকারের শেপস এর মধ্যে আছে এই শেপস গুলো আমাদের প্রতিনিয়তই কাজে লাগে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লাইন এইভাবে নিয়ে যদি আপনি লাইনে লাইন শেপস করেন তাহলে লাইন শেপস হবে আমি আবার যাচ্ছি ইনসার্ট শেপস এখান থেকে লাইন এই লাইনটি দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি যে স্টেট একটা লাইন তৈরি করতে সেই ক্ষেত্রে একটা টেকনিক আছে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এটি হয়েছে কিন্তু যখন আপনি এইরকম হবে একটা সিলেক্ট করার পর তখন বাম মাউস দিয়ে এভাবে চাপ দিয়ে যতটুকু আপনার লাইন করার প্রয়োজন ততটুকু পর্যন্ত মাউসটা নিয়ে এবার কিবোর্ড থেকে শিফট চাপ দিবেন দেখুন এই নিচের কালো কিবোর্ডের দিকে লক্ষ্য করুন শিফট সিলেক্ট হচ্ছে অর্থাৎ আমি কিবোর্ড থেকে শিফট ধরছি তাহলে স্টেট হয়ে গেছে এবার বাম মাউসটা ছেড়ে দিয়ে তারপর শিফটটা ছেড়ে দিন তাহলে দেখতে পাচ্ছেন এখানে শেপস স্টেট হয়ে গেছে আগে শেপসটা সিলেক্ট করে আমি ব্যাক স্পেস দিলাম ডিলেট হয়ে গেল এই শেপস জন্যও কিন্তু সেই ফরম্যাটিং দেখুন আগে ছিল আমরা যখন পিকচারে ইনসার্ট করেছিলাম তখন এখানে পিকচার টুল ছিল এখন যেহেতু আমি সেহেতু এখানে 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 ড্রয়িং ড্রয়িং টুলস টুলস এর দেখছেন সেম ক্যাটাগরির একই চলে এসেছে আপনি এখান থেকে শেপস চেঞ্জ করতে পারবেন তৈরি করতে পারবেন আবার এখান থেকে আপনি শেপস কালার ভিন্ন কালার নিতে পারবেন এবং স্টাইল ভিন্ন স্টাইল নিতে পারবেন দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে আপনি যদি চান যে কাস্টম ভাবে এখান থেকে শেপস আউটলাইন এখান থেকে আপনি কালার পরিবর্তন করবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন উই এই উইড থেকে আপনি মোটা চেকন করতে পারবেন এবং নিচে দেখুন ড্যাশ আপনি ড্যাশ থেকে বিভিন্ন স্টাইলের ড্যাশ এর মধ্যে নিতে পারবেন মোর লাইনে যদি ক্লিক করেন তাহলে এর মধ্যে আরো লাইন আছে সেই লাইনগুলো থেকেও আপনি নিতে পারবেন এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন স্টাইলের লাইন এর মধ্যে আছে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিয়ে নেবেন আর একটু আগে পজিশন ওরা টেক্সট ব্রিং ফরওয়ার্ড বিং ব্যাকওয়ার্ড সিলেকশন পেন এগুলো আমি দেখাইছি একটু আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং বুঝতে পেরেছেন আমি শেপসটিকে ডিলেট করে দিয়ে পুনরায় বক্স শেপ নিয়ে আমি কাজ করছি দেখুন এখানে বক্স শেপস তৈরি করলাম বক্স শেপ তৈরি করার পরে এরকম শেপসটা হয়ে গেল এখন এখান থেকে আমি পজিশন সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে আমি পেস্টার সেন্টারে মিডিলে রাইটে লেফটে যেদিকে খুশি আমি সেদিকে নিতে পারবো দেখতে পারলেন এই শেপসের মধ্যে অনেক সময় আমাদের লেখার প্রয়োজন হয় যদি আপনি বাংলা লিখতে চান তাহলে হোমে আসবেন হোমে আসার পরে এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করবেন এবং কীবোর্ড লেআউটটাও বাংলা করে দেবেন অর্থাৎ বিজয় ক্লাসিক সিলেক্ট করবেন আর যদি আপনি অব্রো বা ইউনিকোড দিয়ে লেখেন তাহলে সেইভাবেই কিবোর্ডটাকে বাংলায় পরিণত করে নেবেন সাইজ আপনি কতটুকু দেখতে চান টেক্সটের সেই সাইজটা আপনি এখান থেকে করে নেবেন এরপর এই যে যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন বক্সের যে বর্ডার এই বর্ডারের উপরে রাইট মাউস ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট অ্যাড টেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি যদি বাংলা লেখেন বাংলা হবে ঠিক আগের মতোই আপনি এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারবেন এবার এই লেখাটিকে আমি একটু ছোট করছি ছোট পরে এটি দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট ফরমেটের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ডিরেকশন দেখুন পরিবর্তন হয়ে গেছে এখান থেকে আপনারা টেক্সট ডিরেকশন করতে পারবেন আর যদি নর্মাল হরিজেন্টাল রাখতে চান তাহলে এভাবে রাখবেন এবং টেক্সট এর কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন অবশ্যই সিলেক্ট করে টেক্সট অ্যালাইং আমি টপে দিয়ে দিলাম এরপর এটিকে আমি সেন্টারে নিয়ে নিচ্ছি এখান থেকে টেক্সট এর কালার আপনি পরিবর্তন করতে পারবেন এবং টেক্সট এর আউটলাইন আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন কুইক স্টাইল কুইক স্টাইল থেকেও আপনি পরিবর্তন করতে পারবেন টেক্সট এর কালার গুলো এখান থেকে পরিবর্তন হয়ে যাবে শেপস ইফেক্ট এখানে আছে টেক্সট ইফেক্ট টেক্সটের বিভিন্ন ইফেক্ট একটু আগে যেটি দেখালাম আমি ঠিক সেরকমই এখানে আছে এখান থেকে সবকিছু আপনারা পরিবর্তন করতে পারবেন শ্যাডো করতে পারবেন রিফ্লেকশন করতে পারবেন গুলো করতে পারবেন দেখুন এই যে গুলো করলাম এরপরে থ্রি ডি ফর্মেট আপনি এখান থেকে করতে পারবেন তারপর আছে এখানে দেখেন ট্রান্সফর্ম আপনি এটিকে ট্রান্সফর্ম করতে পারবেন এরকম অনেক সময় এভাবে গোল করে ঘুরিয়ে লেখার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা লেখা যদি বেশি হতো তাহলে আমি ঘুরিয়ে দেখাতে পারতাম ঘুরিয়ে হতো কিন্তু এখন লেখা কম দেখে এই দিকে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন নমুনা এরকম আপনি যদি এরকম লিখতে চান তাহলে এখান থেকে এভাবে লিখতে পারেন হল ওয়ার্ড স্টাইল আর আছে স্টাইল এর আপনি কি কালার দিবেন সেটি আপনি আপনি এখান এখান থেকে থেকে অথবা এই সিলেক্ট করে দেখুন বিভিন্ন নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনার ব্যক্তিগত কোনো কালার আছে পছন্দের কোনো কালার আছে তাহলে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সেই কালার মধ্যে চলে আসবে যদি আপনি চান যে গ্রেডিয়েন্ট করবেন তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলে সেরকম গ্রেডিয়েন্ট হয়ে যাবে এই শেপ চারপাশের বর্ডার এই বর্ডারের কালার আপনি কিভাবে কোন কালার দিতে চান কালার কি রাখতে চান কি চান না সেটি হলো শেপস আউটলাইন শেপস আউটলাইনের মধ্যে আসার পরে আপনি এখান থেকে যদি কালার দিতে চান আমি রেড কালারটি দেখিয়ে দিলাম এবং রেড কালার দেখানোর পরে এখান থেকে উইড আর একটু বাড়িয়ে দিলাম তাহলে আপনারা বুঝতে পারলেন যে এটির বর্ডার এইটি এবং ফিল কালার এইটি তাহলে শেপস ফিল কালার পরিবর্তন করতে হলে এই শেপস ফিল থেকে এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালারের শেপস হয়ে যাবে এবং বর্ডার আপনি এখান থেকে বর্ডারের কালারটা পরিবর্তন করতে পারবেন এতক্ষণ যে যেরকম ভাবে ওয়ার্ডের ইফেক্ট দেখেছিলেন সেরকমই এখানে শেপস ইফেক্ট আছে দেখুন এখানে শেপস এর বিভিন্ন ইফেক্ট আছে শ্যাডো আপনি এখান থেকে শ্যাডো করতে পারবেন গ্লো করতে পারবেন সবকিছু করতে পারবেন রিফ্লেকশন করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিফ্লেকশন যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে রিফ্লেকশন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরপর সফট ইডস এখানে আছে আপনি যেরকম চান সেরকম এইটি সফট ইডস করতে পারবেন তারপর এখানে দেখুন ভিভেল আছে ভিভেল থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল করে নিতে পারবেন দেখুন এখানে পরিবর্তন হয়ে গেছে তার নিচে আছে ডি রোটেশন এটিকে আপনি কোন ভাবে রোটেট করতে চান সেটি আপনি এখান থেকে করতে পারবেন তো এই ছিল শেফসের কাজ শেফ আপনার আশা করি বুঝেছেন ইনজাটে ক্লিক করলাম শেফ এবার দেখতে পাচ্ছেন স্মার্ট আর্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়াডিও এডিটিং যারা শিখতে চান তারা নিচেই দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই অল্প মূল্যে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান করা হয় এতক্ষণ আমি যে শেপস নিয়ে কাজ করলাম সেই শেপসেরই এখানে রেডিমেড অর্থাৎ এখানকে এখান থেকে যদি আপনি শেপস নিয়ে কাজ করেন তাহলে কাস্টম ভাবে আপনার নিজের মতো করে তৈরি করতে হবে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো বক্স আছে অল লিস্ট প্রসেস সাইকেল অনেক রকমের এখানে আছে এর মধ্যে থেকে আপনি যেইটি চান সেটি আপনি নিয়ে সে এখান থেকে সিলেক্ট করলে সেই রকমের শেপস আপনার এখানে রেডিমেড বাই ডিফল্ট তৈরি হয়ে যাবে এবার এখানে আপনি ইমেজ ইনসার্ট করতে পারবেন টেক্সট লিখতে পারবেন অর্থাৎ আপনার একটু সময় বেঁচে যাবে এটি হলো স্মার্ট আর্ট অর্থাৎ শেপসের রেডিমেড এখানে পাবেন আর চার্ট এই চার্ট আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে কলাম চার্ট পাই চার্ট বার চার্ট এরিয়া চার্ট এরকম অনেক রকমের চার্ট আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যেরকম প্রয়োজন হয় চার্ট আপনারা এখান থেকে করতে পারবেন তবে তার আগে শর্ত হলো অবশ্যই আপনাকে সেই ডাটাগুলো যে ডাটাগুলোর উপর আপনি চার্ট করতে চান সেই ডাটাগুলো অবশ্যই একটা টেবিলের মধ্যে থাকতে হবে এই টেবিলটিকে এভাবে পুরোপুরি সিলেক্ট করে যদি আপনি ইনসার্ট থেকে চার্টে আসেন চাটে আসার পরে যে কোনো একটি স্টাইলের চার্ট আপনি সিলেক্ট করে ওকে দেন তাহলে এরকম একটি চার্ট হবে তো আমার এখানে কোনো ডাটা ছিল না যার কারণে চার্টটা এরকম হয়ে গেছে তো যে যদি আপনাদের এই ক্যাটাগরি এখানে লেখা থাকতো তাহলে অবশ্যই চার্টে সেটা উল্লেখ থাকত এবার অ্যাড চার্ট এখান থেকে আপনারা চার্ট অ্যাড করতে পারবেন এখান থেকে পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন হচ্ছে স্টাইল পরিবর্তন হচ্ছে এইটি দুই এর সুবিধা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও পরিবর্তন আপনারা কোন করতে পারবেন দেখুন এখানে পরিবর্তনটা হয়ে গেছে কুইক লেআউট এখান থেকে আপনি কুইক লেআউটে যদি যান তাহলে আরো পরিবর্তন দেখতে পারবেন এটি মূলত ওয়ার্ড দুহাজার এর নতুন ফিচার এখানে অনেক কিছু সুবিধা দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালার পরিবর্তন হচ্ছে বার গুলোর কালার আপনি পরিবর্তন করতে পারবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন আরো আছে থ্রি ডি এইখানে ক্লিক করলে আরো বিভিন্ন স্টাইল আছে আপনি এখান থেকে যে কোনো স্টাইলের চার্ট আপনারা করতে পারবেন আমি আগেই বলেছি যে চার্ট করতে হলে অবশ্যই একটি টেবিল নিয়ে সেই টেবিলের মধ্যে পুট করে তাহলে তারপর সেই টেবিলটিকে সিলেক্ট করে তারপর আপনি যদি চার্টে ক্লিক করেন যে স্টাইলের চার্ট চার্ট যেই ক্যাটাগরির আপনি করতে চান সেই ক্যাটাগরির উপর একবার বাম মজ দিয়ে ক্লিক করলে এরকম একটি তথ্যবহুল চার্ট আপনার সামনে উপস্থিত হবে আমি পূর্ণাঙ্গ রূপে একটি টেবিল তৈরি করে সেখানে ডাটা পুট করে আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিও দিয়ে দেবো হাতে কলমে শিখিয়ে দেবো চার্টের কাজ কি এবং চার্ট কেন করে কিভাবে করতে হয় সেটি একদম এ টু জেড দেখিয়ে এই পাশে দেখতে পাচ্ছেন ডাটা আপনি এখান থেকে ডাটা এডিট করতে পারবেন অর্থাৎ এই চার্ট যখন আপনি করবেন তখন এক্সেলের মধ্য দিয়ে এই চার্টটি তৈরি হবে মূল ক্যাটাগরি গুলো টেবিলটা সেটা এক্সেল এ রূপান্তরিত হয়ে যাবে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন এডিট করতে পারবেন আপনি এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ দেখুন এখানে পরিবর্তন হয়ে গেছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন চার্ট ইনচার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট মাইক্রোসফট অফিস দু ষোলো এর নতুন একটি চমক এখানে স্ক্রিন যেটি আপনি পাবেন পাবেন না না সাতে স্ক্রিনশট যদি আপনার নিতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ক্লিপিং এটি ক্লিক করলাম আমি আবার ওয়ার্ড ওপেন করলাম এখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জায়গাকে সিলেক্ট করে যদি ছেড়ে দেই সেটুকু আমার এর মধ্যেই কিন্তু চলে আসলো স্ক্রিনে আপনার যা কিছু থাক ভিডিও যদি পেলে থাকে সেটিও আপনি স্ক্রিনশট দিয়ে ভাবে পিকচার আকারে আনতে পারবেন অথবা এই এখান থেকে কোন প্রোগ্রামকে কোন টুলসকে কোনো মেনুকে যদি আপনি স্ক্রিনশট হিসেবে দেখতে চান তাহলে এভাবে দেখতে পারবেন স্ক্রিনশট করে ইনসার্ট এখানে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন এর মধ্যে স্ক্রিনশট স্টোর স্টোর আমাদের কখনোই কাজে লাগে না সাধারণত আমরা যারা বাংলাদেশি বাংলাদেশে কাজকর্ম করি আমাদের কখনোই কাজে লাগে না স্টোর হলো মাইক্রোসফট কর্পোরেশনের স্টোর যেমনটি আপনারা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ব্যবহার করেন এখানে আরো কিছু ফিচার আছে আরো কিছু অ্যাডিংস আছে যেগুলো আপনার স্টোর থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন অ্যাডিংস এক্সট্রা কিছু ফিচার যেগুলো আমাদের কাজে লাগে না উইকিপিডিয়া মাইক্রোসফট অফিসের বিস্তারিত ডিটেলস লেখা আছে উইকিপিডিয়া সেই লিংকটা এখানে অ্যাটাচড করা আছে আপনারা প্রয়োজন যদি মনে করেন আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে এখানে ক্লিক করে দেখতে পারবেন আমি দেখেছি সুতরাং এখানে সময় নষ্ট করলাম না এটা আমাদের কখনো কাজে লাগে না অনলাইন ভিডিও সেম একই রকম অনলাইন পিকচার অনলাইন পিকচার যেমন আমরা এখানে ইনসার্ট করতে পারবো ঠিক সেরকম যদি কম্পিউটার বা ল্যাপটপ ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আমরা অনলাইন থেকে যে কোনো ভিডিও ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করতে পারবো তবে আমি আগেই বলেছি এখান থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করেন দেখতে পাচ্ছেন এখানে ট্রামস অফ ইউজ প্রাইভেসি পলিসি এখানে যদি আপনি কোনো ভিডিও সার্চ করেন সার্চ করে সেটিকে যদি আপনি ইনসার্ট করেন তাহলে আপনার সার্চ রেজাল্টে আসার পরই বা ডাউনলোড করতে চান তখনই কিন্তু আপনাকে একটা সংকেত দেবে যে এটা কপিরাইট যুক্ত না কপিরাইট মুক্ত যদি ওই ভিডিওতে কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনাকে সংকেত দেবে আর যদি সেটা ফ্রি হয় ফ্রি ব্যবহারের জন্য উপযুক্ত হয় তাহলে সেটাকে ডাউনলোড করে আপনি কাজে লাগাতে পারবেন আর এখানে বলছে ফ্রম এ ভিডিও কোড এইখানে আনতে পারবেন আর এমবেডেড কোড অর্থাৎ কোনো ভিডিওর একটা অংশ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের একটা ক্লিপ সেইটি আপনি যদি ইউটিউবের কোনো ভিডিও থেকে বা অন্য কোনোখানের ভিডিও প্লে করার পর সেই ভিডিওর যদি রাইট মাউস ক্লিক করেন তাহলে লেখা দেখতে পাবেন এরকম লেখা আছে এমবেডেড কোড এমবেডেড কোড অর্থাৎ আপনি যে পর্যন্ত চালিয়েছেন সেইখান থেকে পরের অংশটুকু সেই অংশের লিংকটা আপনি যদি কপি করে এখানে পেস্ট করে এইখানে এখানে গোতে ক্লিক করেন তাহলে সেই ভিডিও থেকে সেই অংশটুকু এখানে ডাউনলোড হয়ে যাবে এবং সরাসরি আগে দেখলেন পিকচার যেভাবে ডাউনলোড হয়ে এখানে আসলো ঠিক সেরকমই এখানে চলে আসবে লিংক এখানে আপনি লিংক তৈরি করতে পারবেন হাইপার লিংক হাইপার লিংক বলতে যেটি সেটি হলো আপনার ধরেন এখানে অনেক কিছু লেখা আছে আমি একটা লেখা এর মধ্যে ইনচার্ট করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা এখন আমি যদি এই অনুরোধ করা হলো সিলেক্ট করে তারপর থেকে থেকে এখানে লিংক লিংক হাইপার ক্লিক করি তাহলে এখানে হাইপার লিঙ্ক হয়ে যাবে কি হয়ে যাবে এই অ্যাড্রেসে বলছে যে আপনি এখানে অ্যাড্রেস দিন কিন্তু আমরা যদি এখান থেকে দেখিয়ে দেই ধরুন এটি আমি দেখিয়ে দিলাম তাহলে ওকে ক্লিক করলাম এবার ওইটি আমার এখানে চলে এসেছে প্যারাগ্রাফ বা একটা কন্টেন্টের মধ্যে যদি একটা অংশকে সিলেক্ট করে আপনি কোনো রেফারেন্স দিতে চান বা ওইটার বিষাদ আলোচনা করতে চান ব্যাপকভাবে বোঝাতে চান কোনো ভিডিও কোনো অডিও কোনো পিকচার বা কোনো কন্টেন্ট লেখা তাহলে এরকম একটি লিঙ্ক যদি আপনি তৈরি করে দেন সে হতে পারে অনলাইন লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ও হতে পারে অফলাইন আপনার কম্পিউটার বা ডেস্কটপের লিঙ্ক যে কোনো কন্টেন্ট আপনি যে লিঙ্ক যদি করে দেন তাহলে এখানে কারসারটা রাখার সাথে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কোথায় আছে কাজী একাডেমি ডেস্কটপে আছে এবং এটা ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ধরে বাম হাউস ক্লিক করলে সেটি ওপেন হবে দেখুন এখানে আমি যে লিঙ্কটা করে দিয়েছি সেটি এখানে ওপেন হয়ে গেছে এটি হল মূলত লিংকের কাজ এখানে একটি লিংক করে আমি একটি রেফারেন্স দেখিয়েছি বিস্তারিত বিষাদ আকারে দেখিয়েছি এখন ধরে নিন এই অংশটুকু আমি কোনো ব্যক্তির কন্টেন্ট এনেছি কোনো ব্যক্তির কন্টেন্ট এখানে রেখেছি তাহলে আপনি লিংকে ক্লিক করে এই ক্রস রেফারেন্সে যদি দেন তাহলে সেই ব্যক্তির যে ওয়েবসাইট থেকে আপনি এখানে আনবেন সেই ব্যক্তির ওই লিঙ্ক সহ এখানে শো করবে এরকমই যদি ক্লিক করা হয় সেখানে গিয়ে রেফারেন্সটা পুরোপুরিভাবে দেখতে পারবে আবার এই অংশের ম জন্য যদি আমি এখানে কমেন্ট তৈরি করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কমেন্টে আপনি যদি কিছু লিখতে চান তাহলে সেটা এখানে থাকবে আর যদি আপনি এটাকে না রাখতে চান ডিলিট করে দিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন হেডার হেডারের কাজটা কি আগে আমরা সেটা জানি হেডারের কাজ হলো প্রত্যেক প্রত্যেকটা পেজের আপনার অসংখ্য পেজ আছে সেই প্রত্যেকটা পেজের বিশেষ কোন কথা যদি আপনি প্রত্যেকটা পেজে লিখতে চান পেজের শুরুতে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হেডার নিতে পারবেন হেডার নিয়ে যদি তার মধ্যে লেখেন তাহলে সেই লেখাটি প্রত্যেকটা পেজে আপনি যতগুলো পেজ বৃদ্ধি করবেন অটোমেটিকলি সেই পেজগুলোতে হয়ে যাবে এখানে আপনি স্টাইল দেখতে পাচ্ছেন কোন পাশে কোন স্টাইলে আপনি হেডারটা করবেন এখানে নমুনা দিও আছে যেটি আপনার ভালো লাগে যেটি আপনার পছন্দ হয় সেইভাবে নিয়ে আপনি সেখানে লিখতে পারবেন যেমন আমি এইটি নিয়ে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি এখানে যদি আমি কিছু লিখি লিখলে পরে এটিকে বড় করে দিলাম বড় করে দেওয়ার পর এখন যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লোজে ক্লিক করা হয় তাহলে এটি যতগুলো পেজ আমার আছে প্রত্যেকটা পেজেই কিন্তু এটি থাকবে এখন আমি যদি এখানে একটা নতুন পেজ ইনসার্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন ব্ল্যাঙ্ক পেজ এখানে দেখতে পাচ্ছেন সেই লেখাটা এখানে কিন্তু চলে আসছে এখানে ডেট এই ডেটে আপনি যদি এখানে আবার ডাবল ক্লিক করেন তাহলে এখানে ডেট লেখার সুযোগ পাবেন ডেট লিখবেন এবং এখান থেকে আপনি কতটুকু ডিস্টেন্সে কতটুকু দূরত্বে এটি রাখতে চান সেটি আপনি এখান থেকে করে দিতে পারবেন এরপর ফুটার হেডারের যেমন কাজ ফুটারেরও তেমনি কাজ ফুটারে আপনি যে কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন পেজ ওয়ান আমি আবার ফুটারে যাচ্ছি ফুটারে গেলে পরে বিভিন্ন স্টাইলের ফুটারের মধ্যে আছে আপনি কোন স্টাইলের ফুটার আপনি নিতে চান এটিও একই কথা যে বিশেষ কোনো কথা যদি আপনি ফুটারে লিখতে চান তাহলে সেই ফুটারটি প্রত্যেকটা পেজে অটোমেটিক হয়ে যাবে যখনই আপনি পেজ বৃদ্ধি করবেন এখানে এডিট ফুটার আপনি এখানে ক্লিক করলে ফুটারটা এডিট করতে পারবেন আবার যদি এখানে যাওয়া হয় ইনচার্ট ফুটার এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন ফুটারটা রিমুভ করতে পারবেন এখন বাইরে যদি ক্লিক করেন বাইরে ডাবল ক্লিক করলে ওই লেখাটা চলে যাবে এখন এই হেডারটা আমি আর রাখবো না যদি না রাখি তাহলে এখান থেকে রিমুভ রিমুভ ক্লিক করলে সেটি রিমুভ হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার হেডার ফুটারের মতো সেম একই জিনিস পেজ নাম্বার পেজ নাম্বার আপনি কোন দিকে পেজ নাম্বারটা দিতে চান উপরে না নিচে এখানে দেখতে পাচ্ছেন টপ অফ পেজ বটম অফ পেজ পেজ মার্জিন কারেন্ট পজিশন ফরমেট পেজ নাম্বার রিমুভ পেজ নাম্বার এখানে মার্জিন মার্জিন যদি সিলেক্ট করি আমি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে যদি সিলেক্ট করি তাহলে বামে আমার কতটুকু আমি মার্জিন দিয়ে রেখেছি সেই মার্জিনের আগে কিন্তু এখানে পেজ নাম্বার শো করবে এটা বামে ডানে নিতে পারবো আর যদি আপনি চান যে না আপনি উপর নিচে নেবেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টপ অফ পেজ বটম অফ পেজ কারেন্ট পজিশন এখন এই কারেন্ট পজিশনের বিষয়টা হলো আমার কারসারটা যেখানে আছে এখানে আমার কারেন্ট পজিশন এখানেই পেজ নাম্বার যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে কারেন্ট পজিশনে আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে পেজ নাম্বারটা চলে এসেছে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসলাম হেডার রিমুভ করে দিলাম এখন দেখতে পাচ্ছেন টেক্সট বক্স টেক্সট বক্স মধ্যে বিভিন্ন রকমের স্টাইলিশ বক্স আছে এর মধ্যে থেকে আপনি যে কোনো বক্স নিয়ে আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন আমি এই বক্স টি নিলাম নেওয়ার পরে এভাবে টান দিয়ে সরিয়ে নিয়ে আসলাম এখন এই লেখাগুলো আমি যদি অন্য ভাবে চাই যেমন আরো ফন্ট বড় করব বোল্ড করবো ইড়ালি করবো আন্ডার লাইন করবো এখান থেকে আমি সরিয়ে নেবো যে কোনো ভাবে আমি এখানে লিখতে পারবো এরপর এই ফর্মেটে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফিল আপনি বিভিন্ন স্টাইল ফিল এখান থেকে নিতে পারবেন ফিল কালার ফিল কোনটুকু আপনারা বুঝতে পারছেন মাঝের অংশটুকু এখান থেকে আপনি রং করতে পারবেন সেম শেপস এর মতোই শেপস এর আউটলাইন এখান থেকে আপনার আউটলাইন পরিবর্তন করতে পারবেন ইফেক্ট সেম এজ শেপস ফরমেটিং টেক্সট বক্স আমি আগে বলেছি পিকচার শেপস ওয়ার্ড আর্ট টেক্সট বক্স একই ফর্মেট একই পরিবর্তন একই মেনু একই টুলস এরপর দেখতে পাচ্ছেন এখানে অটো টেক্সট অটো টেক্সটের কাজ কি এখানে দেখুন লেখা আছে কাজী একাডেমি এখানে যদি ক্লিক করি তাহলে সেটি কি আসবে এটি কি আমি ইংলিশ ফন্ট করে নিচ্ছি যা তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখছেন কাজী একাডেমিটিকে সংক্ষিপ্ত রূপ করে দিয়ে করে ইংরেজি ওয়ার্ডকে সিলেক্ট করে যদি এখান থেকে অটো টেক্সট করে দেন তাহলে এখানে পূর্ণ নাম দেখুন কাজী একাডেমি তার শর্ট নেম এখানে দেখছেন কে এ কে এর প্রথম অক্ষর এর প্রথম অক্ষর এখানে শো করেছে এটি আপনারা এখান থেকে করতে পারবেন ডকুমেন্ট প্রপার্টিস এর মধ্যে অনেক কিছু আছে এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে অ্যাবস্ট্রাক্ট অথর ক্যাটাগরি কমেন্টস কোম্পানি কোম্পানি অ্যাড্রেস অর্থাৎ এই বিষয়টি কাজে লাগে যখন আপনি অন্যের কন্টেন্টগুলো গুলো এনে আপনার কন্টেন্টের সাথে ইনক্লুড করবেন কোন অংশ কিছু অংশ সেই ক্ষেত্রে আপনি সেই অংশটুকুকে সিলেক্ট করে আপনি যেখান থেকে এনেছেন দেখুন এখানে অথর এই অথর অর্থাৎ তার ওয়েব অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারবেন ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন কমেন্ট করতে পারবেন কোম্পানি নাম লিখতে পারবেন কোম্পানি অ্যাড্রেস কোম্পানি ইমেল কোম্পানি ফ্যাক্স ইত্যাদি আপনি এখানে যা আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি দিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টে ক্লিক করে আপনি যেকোনো একটি স্টাইল নিন নেওয়ার পরে তারপর আপনি এখান থেকে বাংলা যদি লিখতে চান বাংলা করে নেবেন যদি ইংরেজিতে লিখতে চান তাহলে ইংরেজি করে নেবেন নেওয়ার পর এটিকে ডানে বামে উপর নিচে সব দিকে আপনি সরিয়ে নিতে পারবেন সুন্দরভাবে আগের মতোই যেমনটি আমরা শেপস নিয়েছিলাম টেক্সট বক্স নিয়েছিলাম একই রকম ওয়ার্ড আর্ট এবার ফরমেটে যদি ক্লিক করেন যাবতীয় পরিবর্তন আপনারা এখান থেকে করতে পারবেন সেম পিকচার শেপস টেক্সট বক্স ওয়ার্ড আর্ট একই পরিবর্তন এখানে যদি আপনি সিলেক্ট করে এখান থেকে স্টাইল পরিবর্তন করেন দেখুন পরিবর্তনটা হয়ে গেছে আবার যদি আপনি এখান থেকে ইফেক্টস নিতে চান দেখুন ট্রান্সফর্ম আপনি যদি ট্রান্সফর্ম করতে চান এভাবে করতে পারবেন এভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন আমি আবার যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন স্টাইল স্টাইলের এখান থেকে আপনারা করতে পারবেন একটু প্র্যাকটিস করবেন অনেক কিছু শিখতে পারবেন ইনসার্ট ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আসে ড্রপ ক্যাপ আমি চাচ্ছি যে এইটা বড় হবে এই প্রথম আইটা তাহলে এখান থেকে সিলেক্ট করার পর এই ড্রপ ক্যাপে ক্লিক করলাম এর মধ্যে আছে নন এরপর ড্রপ এটি একটি ড্রপ এখানে যদি ক্লিক করি তাহলে আপনার পরিবর্তনটা দেখতে পারবেন আমি যে এরকম নিলাম এবং এখানে ফন্ট আমি কোন ফন্ট আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো লাইন টু কত লাইনে এটি ড্রপ হবে অর্থাৎ এই প্রথম অক্ষরটা বড় হবে কত লাইনে আমি তিন লাইনটি রেখেই দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন জুড়ে কিন্তু এটি প্রথম অক্ষরটি বড় হয়ে গেছে এরপর আছে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন আপনার যদি কখনো সিগনেচার সিগনেচার লাইন তৈরি করেন তাহলে এখান থেকে করতে পারবেন সার্ভিসেস এখান থেকে আপনি সিগনেচার লাইন তৈরি করতে পারবেন ডেট অ্যান্ড টাইম ডেট এন্ড টাইম এখান থেকে আপনি ডেট টাইম সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে মে দু আমি দিয়ে দিলাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যে সিলেক্ট করা ছিল সেই কারণে আমার এটি এখানে চলে এসেছে আমি সিলেক্ট ছাড়া যদি দেই তাহলে ডেট এন্ড টাইম মে দু আমি এইটি দিলাম পাঁচ মে দু দেখতে পাচ্ছেন এখানে ডেট এন্ড টাইম হয়ে গেছে আমি আবার যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট অটোমেটিকলি অর্থাৎ আপনি যে দিন যে সময় যখনই আপনি এটিকে ওপেন করবেন দেখবেন যে ঠিক সেই সময়কার সেই দিনের ডেট এখানে চলে এসেছে এবার যদি এখানে ক্লিক করা হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডেটের সাথে টাইমও চলে এসেছে এরপর দেখতে পাচ্ছেন অবজেক্ট অবজেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে অবজেক্টে ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট টাইপ অ্যাডোবি ফটোশপ ইমেজ বিট ম্যাপ ইমেজ এরকম অনেক কিছু আছে পিডিএফ ডকুমেন্ট এক্সপিএস ফাইল এক্সেল ফাইল পাওয়ার পয়েন্ট ফাইল বিভিন্ন রকমের ফাইল এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আপনি এটির মধ্যে ওপেন করতে পারবেন এটি সব সিলেক্ট করার পরে যদি আপনি ওকে দেন তাহলে এখানে দেখুন ওপেন হয়ে গেছে আবার যদি অবজেক্টে যাই টেক্সট ফ্রম ফাইল এখানে যদি ক্লিক করি তাহলে আপনি কোন ফাইল থেকে টেক্সট ওপেন করতে চান আমি এইটিতে ক্লিক করে ইনসার্ট দিলাম তার মধ্যে যতগুলো লেখা ছিল সমস্ত লেখা কিন্তু এখানে হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন সিম্বল 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 সিম্বলের সেটি আমরা আগে বুঝি এমন কিছু আছে যে কিবোর্ড দিয়ে আসলে লেখা সম্ভব না বা অনেকে লিখতে পারে না যারা সিম্বল লিখতে পারে তারা তো পারে আর যারা পারে না তাদের হয় না আবার কিছু কিছু অক্ষর আছে লিখতে গেলে সেগুলো হয় না তখন আমরা কি করব তখন আমরা এই সিম্বলে ক্লিক করব সিম্বলে ক্লিক করার পরে এই যে ডান পাশে একটা সিম্বল আছে এখান থেকে মোর মোর সিম্বল আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট আপনি ফন্ট আপনার প্রয়োজন মতো ফন্ট আপনি এখান থেকে দেখিয়ে দেবেন দেখিয়ে দেওয়ার পর এই পাশ থেকে আপনি পরিবর্তন করতে পারবেন দেখুন এমন কি এই যদি আপনি এরকম নেন তাহলে মধ্যে আছে সবচেয়ে মজার একটা বিষয় যে আপনার এমন কিছু সিম্বল আছে যেগুলো আপনি হাতে লিখতে পারবেন না সেটি আমি দেখে দিচ্ছি এখান থেকে আপনি চলে যাবেন হলো উইন্ডিংস 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 ওয়ান উইন্ডিংস টু এরকম করে অপশন আছে সেখানে যাবতীয় সমস্ত প্রকার এখানে দেখবেন নিচে দিকে দেখতে পাচ্ছেন এই যে উইন্ডিং সমস্ত প্রকার অবজেক্ট আপনি এখানে পাবেন আইকন পাবেন এখানে যেগুলো আপনার কিবোর্ড দিয়ে লেখা সম্ভব না সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন উইন্ডিং টু তে ক্লিক করলাম দেখুন এখানে হরেক রকম ভ্যারাইটিজ যত চান আপনি এখান থেকে যে কোনো সিম্বল সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন শুধু একবার ইনসার্টে ক্লিক করলেই সেরকম চলে আসবে দেখুন এখানে চলে এসেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ইকুয়েশন ইকুয়েশনের মধ্যে এখান থেকে আপনি বীজগণিতের যাবতীয় সূত্র এইখান থেকে সিলেক্ট করে আপনি লিখতে পারবেন যদি এই অ্যারোতে ক্লিক করেন আর যদি সরাসরি এই ইকুয়েশনের এই সিম্বলের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন এখান থেকে বিভিন্ন রকমের আগে সেটি চলে আসলো এবং এরপরে দেখতে পাচ্ছেন ইনক এডুকেশন এরপর বিভিন্ন স্টাইলের সিম্বল এখানে আছে যেগুলো লেখার জন্য আপনাকে শুধু সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট করলেই হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেকশন ফ্রেকশনের মধ্য থেকে বিভিন্ন রকমের ফ্রেকশন নিয়ে আপনি লিখতে পারবেন যেমন এখানে ধরুন আমি যদি দেই দেখতে পারলেন এভাবে আপনারা লিখতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন এরপর আরো দেখুন এখানে স্ক্রিপ্ট আছে আমি এই সেলের উপর ক্লিক করলাম ক্লিক করার পর ইনসার্ট ইনসার্ট থেকে সিম্বল এই ইকুয়েশনে ক্লিক করলাম এখন এখান থেকে যদি আমি এটি নেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন লিখতে পারবেন অথবা আপনি যদি চান যে এখান থেকে আপনি নেবেন তাহলেও নিতে পারবেন কোনো ব্যাপার না আপনি যে কোনো স্টাইলের এখান থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক এর আগে আমি বলেছিলাম যে এখানে ফর্মুলা ব্যবহার করে ওয়ার্ডে গাণিতিক কিছু সমাধান করা যায় সেটি আমি নিয়ে পূর্ণাঙ্গ রূপে পরবর্তীতে ভিডিও করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যদি আপনি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল পেতে চান তাহলে কাজী একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আশা করি সাথেই থাকবেন দেখা হবে পরের টিউটোরিয়ালে আল্লাহ হাফিজ is yes.